بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ভিএফডি এবং সফট স্টার্টারের মধ্যে কি পার্থক্য এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো আজকে টপিক হলো সফট স্টার্টার ভার্সেস ভিএফডি, অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো এখানে আমি ভিএফডি এবং সফট স্টার্টারের প্রথমে কার্যকারিতা কেমন, কোনটার কিভাবে কাজ করে এবং দুটোর মধ্যে টেকনিক্যালি কি পার্থক্য আছে সেটা ডিসকাস করব। দুটোর আলাদা আলাদা কার্যকারিতা এবং তারপরে দুটোর যে ফিচার্স আছে, অর্থাৎ দুটোর সুবিধা অসুবিধা কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং দুটোর মধ্যে পার্থক্যটা আমি এখানে বিশ্লেষণ করব। তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন। আশা করি সফট স্টার্টার এবং ভিএফডির মধ্যে যে পার্থক্য, যেটা নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ কাজ করে যে এটা এটা কেন ব্যবহার করব, এটা কেন করব, সেটা দূর হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো প্রথমেই সফট স্টার্টার, এই ছবিতে দেখতে পাচ্ছেন এটা একটা সফট স্টার্টারের ছবি। তো এই ছবি ছাড়াও আরও বিভিন্ন রকমের সফট স্টার্টার হয়, এটা আপনি দেখতে যে শারীরিক যে গঠন সেটা পার্থক্য থাকতে পারে। তো সফট স্টার্টার মূলত ভিতরে কিভাবে কাজ করে, অর্থাৎ ইন্টারনালি সার্কিটটা আমরা একটু দেখি। এটা ধরেন আমরা একটা মোটর, আর এটা হচ্ছে এই মূলত সফট স্টার্টারের যে পাওয়ারটা সেটা দেখাচ্ছি এখানে। কন্ট্রোলিংয়ের জন্য আলাদা একটা সার্কিট আছে। তো পাওয়ারটা মূলত এই জায়গায় এই তিনটা দিয়ে ধরেন আপনি পাওয়ার, এই যে পাওয়ার এখানে ইনপুট দেওয়া হয়। তো এটার ভিতরে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এসসিআর, অর্থাৎ সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার। তো এই সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ারের মাধ্যমে সে পাওয়ারটাকে মোটর পর্যন্ত পৌঁছে দেয়। তো সিলিকন রেক্টিফায়ার কিভাবে কাজ করে আমরা হালকা একটু ধারণা নেই। সিলিকন রেক্টিফায়ারের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথড, একটা হচ্ছে গেট। যখন এই গেটে এই ভিএফ সফট স্টার্টারের যে কন্ট্রোল সার্কিট আছে, এই কন্ট্রোল থেকে যখন গেটে একটা সিগন্যাল আসে, তো এই গেটটাকে ওপেন করে দেয়, অর্থাৎ এই অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে একটা সংযোগ তৈরি করে দেয়। তখন অ্যানোড থেকে পাওয়ারটা ক্যাথোডের দিকে অথবা ক্যাথোড থেকে ফ্লো হলে অ্যানোডের দিকে এভাবে প্রবাহিত হয়। তো এখানে দেখেন প্লাস মাইনাস দেয়া আছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, যাতে এসিটা ডিসি না হয়ে যায় আর কি। তো এখানে প্লাস মাইনাস প্যারালালে দেওয়া হয়েছে। যখন আমরা পাওয়ার সিগন্যাল দেই, আমরা যখন এটা টাইম দেই যে অ্যাক্সেলারেশন টাইম বা র্যাম্প আপ টাইম, ওই টাইমের মধ্যে সে বাল্বকে খোলাই দিয়ে ভোল্টেজটাকে আস্তে 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 কম থেকে বেশি করে করে মোটরটাকে স্মুথলি রান করাই দেয়। এবং একটা সময় পরে সফট স্টার্টার এই মোটরটাকে বাইপাস করে দেয়। এই যে দেখেন এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখানো যাচ্ছে, এই যে সার্কিট ব্রেকার, এখান থেকে পাওয়ার নিয়ে আসছে সফট স্টার্টারে, সেখান থেকে মোটরে চলে গেছে। পাশাপাশি দেখেন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে এই সেম রেটিংয়ের, ধরেন মোটরের যে কিলোওয়াট বা যেই পাওয়ার, সেই পাওয়ারের সাথে সামঞ্জস্যতা রেখে একটা পাওয়ার এই ম্যাগনেটিক কন্ডাক্টর প্যারালালে এটার সাথে কানেকশন করা আছে। সফট স্টার্টার মোটরকে স্মুথলি রান করানোর পরে মোটর যখন 100% স্পিডে চলে যায় এবং পুরোপুরি ধরেন লোডে চলে যায়, তখন সে সফট স্টার্টারের মধ্যেই এই সিস্টেমটা করা থাকে। সেখান থেকে সে এই বাইপাস কন্ট্রাক্টরটাকে একটা কন্ট্যাক্ট দিয়ে পাওয়ারটাকে এদিক দিয়ে পাস করে দেয় এবং এটা এই যে এসসিআরগুলো ফ্রি হয়ে যায়। এই যে দেখেন এটা সার্কিটটা অনেকটা এরকম দেখা যায়, এই যে এসসিআরগুলো ফ্রি হয়ে যায় এবং বাইপাস হয়ে সরাসরি পাওয়ারটা এদিক দিয়ে চলতে থাকে। তো এটা গেল মোটামুটি সফট স্টার্টারের ব্যাপার। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, কিছু কিছু সফট স্টার্টার আছে যেগুলোতে এক্সট্রা করে এরকম কন্ট্রাক্টর দিতে হয় না। যেমন দেখেন এই যে এখানে দেখেন সিমেন্সের একটা সফট স্টার্টার, যেটা আমি নিজেও ব্যবহার করছি এবং এই সফট স্টার্টার এর প্রোগ্রামিংয়ের ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি অনেকদিন আগে, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। এটা কীভাবে প্রোগ্রাম করতে হয় এবং এইটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি, মোটর চালাইয়া সরাসরি একেবারে প্র্যাকটিক্যালি দেখাইছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তো এই সফট স্টার্টারগুলোতে আলাদা কন্ট্রাক্টর লাগে না, এটার ভিতরেই কন্ট্রাক্টর বিল্ট ইন থাকে, শুধু কানেকশানটা দেখাই দিতে হয়, ঠিক আছে? তো এরকম করে ওইটাতে কানেকশান করতে হয় না, ওটা ডাইরেক্ট এই 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 ইউনিটটা বাদ দিয়ে ডিরেক্টলি এভাবে কানেকশান করা যায়। তো আমরা সফট স্টার্টার সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিয়ে নিলাম। তো চলুন আমরা আবার ভিএফডি সম্পর্কে একটা ধারণা নিই। ভিএফডি বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেটাকে আমরা ইনভার্টারও অনেকে বলে থাকি, এগুলো তো ভিএফডি
ইন্টারনাল সার্কিটটা আমরা একটু দেখি চলেন। ভিএফডি মূলত তিনটা আলাদা আলাদা ইউনিট আছে, ভিএফডি ইন্টারনালে চারটা। একটা হলো কনভার্টার ইউনিট, এই এসিটা যখন আমরা এখানে ইনপুট করাই তখন কনভার্টার সার্কিটের মাধ্যমে এটা ডিসিতে পরিণত হয়, ডিসিতে, এই যে প্লাস মাইনাস ডিসিতে পরিণত হওয়ার পরে ডিসি ভোল্টেজটাকে বাস, ডিসি বাস অর্থাৎ এখানে ফিল্টার করা হয়, ডিসির মধ্যে যেই ওয়েবের কিছু অ্যারোর থাকলে এটাকে ফিল্টারিং করে একেবারে স্মুথ করে, পিওর ডিসি করে এটা ইনভার্টারে পৌঁছে দেয়। তো এই ডিসি স্মুথ করার পরে এখানে ভোল্টেজটা 650 থাকে, 650 ভোল্টের মতো থাকে। তো এটাকে ইনভার্টার সার্কিটের মাধ্যমে রেকটিফায়ার, ট্রানজিস্টর থাকে ওখানে, আইজিবিটি সার্কিট, আইজিবিটি থাকে, আইজিবিটি ইনসুলেটেড গেট বায়োপোলার ট্রানজিস্টর, ওটার মাধ্যমে এটাকে ক্লোজ ওপেন করে এখানে এটাকে আবার এসিতে তৈরি করা হয়। এই যে তো এই যে দেখেন এইভাবে ক্লোজ ওপেন করে এটা আমি বিস্তারিত আলাপ করতেছি, পরে করে এটাকে এসি মোটরে পাঠানো হয়। তো এই যে কাজগুলা করে কোনটা কখন করবে এটার যেই কন্ট্রোলটা, এই কন্ট্রোল লজিক সার্কিট থেকে এই তিনোটাকে মোটামুটি কন্ট্রোল করা হয়, ঠিক আছে। তো আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, এটা তো ব্লক ডায়াগ্রাম দেখলাম, চলুন আমরা আরেকটু ডিটেলসে দেখি। তো এটা যদি হয় এরকম, দেখেন আমরা পাওয়ার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের, ডায়োড দেয়া আছে, এগুলোর মাধ্যমে সে এসিকে ডিসি করে। ওইখানে দেখেন ভিএফডির বেলা আমরা দেখছিলাম ডায়োডগুলোকে এমনভাবে দেওয়া আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, কিন্তু এখানে দেখেন যদিও প্লাস মাইনাসে পাওয়ার গেছে কিন্তু সবগুলো মাইনাস গিয়ে একসাথে হয়েছে, সবগুলো প্লাস গিয়ে একসাথে হয়েছে, ওইটাতে কিন্তু ওইভাবে দেওয়া ছিল না, ঠিক আছে। তো এটা একটু খেয়াল করার বিষয়। তো যাই হোক, তো এটা এখন এই তিনও ফেজ গিয়ে এখানে একসাথে হয়ে ডিসি পজিটিভ হয়ে গেছে এবং এই তিন ফেজ এখানে এসে একসাথে নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভ হওয়ার পরে এটা এই যে ডিসি, এই যে ক্যাপাসিটরের যেই রেক ফিল্টারটা এখানে বানানো হয়েছে অনেকগুলো ক্যাপাসিটর দিয়ে, এখানে সে ফিল্টারিং করে একটা পিওর ডিসি তৈরি করছে। করার পরে এই যে আমি আইজিবিটি, যেই আইজিবিটির কথা যেটা বলছিলাম ইনভার্টার সার্কিটে, এই যে এগুলো এক একটা ট্রানজিস্টর, ধরেন আইজিবিটি মানে ইনসুলেটেড গেট বায়োপোলার ট্রানজিস্টর, তো এগুলো হচ্ছে সেটা। এটার মাধ্যমে যদি দেখেন এই যে এখান থেকে এই দুইটা মিলে একটা ফেজ কিনেছে, আবার এই দুইটা দুই দিকে সার্কিট এই আইজিবিটি ব্যবহার করে আবার দুইটা ট্রানজিস্টর ব্যবহার করে আরেকটা ফেজ নিছে, আবার দুইটা ট্রানজিস্টর একটা ফেজ। তো এখানে সে কি করতেছে, এখানে সে ডিসিটাকে এসিতে কনভার্ট করতেছে। কিভাবে করতেছে, যেমন আমরা জানি এসি অল্টারনেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ হয়ে চলে, তার মান এবং দিকের পরিবর্তন করে চলে। তো এখানে দেখেন এই আইজিবিটিগুলা সুইচিং হিসাবে কাজ করে। আচ্ছা আমরা আরেকটা সার্কিটে দেখি তাহলে, এই যে দেখেন এখানে এই যে এই পর্যন্ত আমরা ভোল্টেজটাকে ডিসি করে আনছি, আনার পরে এই যে এখানে এই ভোল্টেজটা আছে। তো এখানে এই যে দেখেন ডিসি টু এসি ইনভার্টার কিভাবে করে, এই যে এক একটা আইজিবিটিকে আপনি যদি এক একটা সুইচ চিন্তা করেন, তো আমরা ধরেন এই ফেজটা, প্রথম ফেজটার কথা চিন্তা করি, এখানে দেখেন এটা কিন্তু পজিটিভ এবং এটা কিন্তু নেগেটিভ, জিরো ভোল্ট, এটা 650 ভোল্ট ডিসি। তো এটাকে যখন এই গেটটা ওপেন করে তখন এখানে যদি আমরা একটু দেখি, দেখেন এই যে প্রথমে গেটটা ওপেন করে পজিটিভের দিকে এই যে এইভাবে একটা পালস নিচ্ছে না, আবার যদি এটা বন্ধ করে সেকেন্ড এটা চালু করা হয় তাহলে এই এখান থেকে আইসা এই যে এইটা আবার নেগেটিভের দিকে পালসটা হচ্ছে না। তো এইভাবে যদি এটা বন্ধ, এটা চালু, এটা চালু, এটা বন্ধ এভাবে করে তাহলে এরকম এইরকম পালসগুলো তৈরি হচ্ছে না। তো এটাকে যদি ওয়েবফর্মে দেখেন তাহলে দেখেন এরকম যদি ওয়েবফর্মে দেখা যায় তাহলে কি হচ্ছে, এটা এসিতে পরিণত হচ্ছে না, ঠিক এই কাজটাই এর মধ্যে করা হয়। তো আমরা একটা ফেজ নিয়ে যেভাবে চিন্তা করলাম ঠিক একইভাবে তিনোটা ফেজ, আর এগুলো কে করায়, ওই যে কন্ট্রোল যে কার্ড দেখাইছি সে কন্ট্রোল কার্ড আপনি যে ফ্রিকোয়েন্সি এখানে সেট করে দেন, মনে করেন আপনি দিলেন 20 ফ্রিকোয়েন্সি, তো 20 ফ্রিকোয়েন্সি করার জন্য সে প্রত্যেকটা ট্রানজিস্টরকে পজিটিভের সাইডটা কয়বার চালু করবে, নেগেটিভের সাইডটা কয়বার চালু করবে সে ওইটা ক্যালকুলেশন করে নেয়। করার পরে এটা ওপেন, সরি ক্লোজ, তখন এটা ওপেন করে, আবার এটা ওপেন, এটা ক্লোজ করে, এভাবে করে সে তার, আমি একটা ফেজ নিয়ে বলতেছি তিনোটা ফেজ এইভাবে। তো আমরা যে ফ্রিকোয়েন্সিটা এখানে সেট করে দিই সে ওই ফ্রিকোয়েন্সিটাকে সে এখান থেকে টাইমিংটা মেনটেন করে যে হ্যাঁ এই 50 ফ্রিকোয়েন্সি, তাইলে সে খুব তাড়াতাড়ি বাল্বগুলোকে ওপেন ক্লোজ করায়। যখন আমরা দিই 40 আর একটু কম, আমরা যখন 20 তখন আর একটু কম স্পিড, মানে আস্তে আস্তে এভাবে করে সে এটাকে ওপেন ক্লোজ করিয়ে করিয়ে সে এইভাবে, এই যে দেখেন এই চিত্রটার মধ্যে দেখেন এভাবে সে পালসগুলো দিয়ে দিয়ে এটাকে ফ্রেমে তৈরি করলে এরকম দেখা যায়, পালসগুলো দিয়ে দিয়ে সে এসিটাকে ডিসিতে কনভার্ট করে। তো তাহলে আমি আশা করতেছি আপনারা ইনভার্টারের মোটামুটি অপারেশনটা মোটামুটি বুঝতে পারছেন। আমি আরেকটু রিপিট করি, এসি ভোল্টেজ, এই যে দেখেন পিওর এসি, এসি ভোল্টেজ এদিক দিয়ে ঢুকতেছে, এইটা এই যে ডিসিতে কনভার্ট হচ্ছে এসি টু ডিসি, তারপরে এটা ওয়েবফর্মটা এরকম হচ্ছে, এই যে দেখেন
পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভ নেগেটিভ, এভাবে চলছে। এরপরে দেখেন ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়ে একেবারে এরকম পিওর হচ্ছে, তারপরে আপনি ইনভার্টারের মাধ্যমে ডিসি টু এসিতে এই যে বাল সুইচিংগুলো খুলে বন্ধ করে খুলে বন্ধ করে, এগুলো আসলে সুইচ না, এগুলো তো আমি আগেই বলেছি আইজিবিটি ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। তো এখানে আপনাদেরকে আমি আগের চিত্রটাতে দেখাইছি, তো এখানে জাস্ট বোঝার জন্য এরকম সুইচিং করে দেখাইলাম। তো ঠিক এভাবে সুইচিং করে করে এভাবে আবার এটাকে মান এবং দিকের পরিবর্তন করে এটাকে এসিতে তৈরি করে। তো যাই হোক, আশা করি আপনারা এটা অনেকেই জানেন। তারপরে আমি যেহেতু দুইটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি এটা বোঝান মানে আমাকে এটা ডিসকাস করতে হয়েছে, তো চলুন এখন আমরা পার্থক্যটা দেখি সফট স্টার্টার। তো টেকনিক্যাল পার্থক্যটা তো আমরা মোটামুটি বুঝছি। তো এখানে আমরা কিছু ফিচার্সের মানে বৈশিষ্ট্যগত মানে এদের যেই বৈশিষ্ট্য সেটার পার্থক্যগুলো আমরা একটু দেখি। তো বিএফডি এনার্জি সেভ করে, আমরা প্রথমে বিএফডির ফিচার্সগুলো দেখব, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, তারপরে আমরা সফট স্টার্টারগুলো পাশাপাশি দেখব, তারপর দুটার মধ্যে কম্পেয়ার করব। আচ্ছা, তো এটা এনার্জি সেভিং সেভস করে, অর্থাৎ একটা মোটর চালু হওয়ার জন্য যখন স্টার্টিংয়ে 3-6 গুণ কারেন্ট নেয় তখন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে একটা এনার্জি লস হয়, যে স্মুথলি স্টার্ট করায় এই জন্য এনার্জিটা সেভ হয়। তারপরে ধরেন মোটর টর্কটাকে কন্ট্রোল করা যায়, এরপরে ধরেন আপনি স্টার্টিং স্টপ এগুলোকে কন্ট্রোল করা যায়, পিএলসি থেকে কন্ট্রোল করতে পারেন, অথবা আপনি ধরেন বিভিন্ন সিস্টেম থেকে বিভিন্ন অটোমেশন অপশন থেকে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, তারপরে র্যাম্প আপ র্যাম্প ডাউন, অর্থাৎ আপনি আপনার যে মোটরের যে অ্যাপ্লিকেশন এটা হতে পারে একটা কনভেয়ার, হতে পারে একটা পাম্প, হতে পারে একটা এজিটেটর, তো এই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আপনি স্টার্টিংয়ের সময়টা এবং স্টপের যে সময়টা, অর্থাৎ কত সময় নিয়ে চালু হবে কত সময় নিয়ে বন্ধ হবে, র্যাম্প আপ র্যাম্প ডাউন, এটাকে অ্যাক্সিলারেশন ডিক্সিলারেশন টাইমও বলে, এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন। তারপরে ধরেন বিভিন্ন রকমের প্রোটেকশন আপনি এটা থেকে পেয়ে থাকেন, যেমন শর্ট সার্কিট, ওভার কারেন্ট, আর্থ ফল্ট, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, এই ধরনের প্রোটেকশন এটাতে ব্যবস্থা আছে। তারপরে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা বিহেভিয়ার, এটা হচ্ছে স্পিড, মোটর স্পিড কন্ট্রোল করতে পারে, অর্থাৎ একটা মোটরকে আপনি এই বিভিন্ন মাধ্যমে ধরেন পট পটেনশিয়াল মিটার বা কিপ্যাডের মাধ্যমে অথবা আপনি কোনো একটা অটোমেশন সিস্টেমের সাথে এটাকে পিএলসির মাধ্যমেও আপনি এটাকে ব্যবহার করে স্পিডটাকে আপনি আপনার প্রয়োজন মতো কন্ট্রোল করাইতে পারবেন। তারপরে এটার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করাইতে পারবেন, ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা মূলত স্পিডটা কন্ট্রোল করি। আমরা জানি যদি ফ্রিকোয়েন্সিটা বেশি কম হয় তাহলে স্পিডটাও কম বেশি হবে। তো এক্সট্রা মোর ফিচার্স ফ্রম সফট স্টার্টার, এটা সফট স্টার্টারের সাথে তুলনা করে বলা হয়েছে। সফট স্টার্টারে এই এতগুলো ফিচারের মধ্যে কিছু কিছু ফিচার আছে, আবার অনেকগুলো ফিচার নাই, কিন্তু এটা অনেক বেশি মানে সফট স্টার্টারের চেয়ে অনেক বেশি কমপ্লিকেটিভ এবং অনেক বেশি ফিচারেবল, সেটা বোঝানো হয়েছে। তারপরে কন্টিনিউয়াস অপারেশন, একটা বিএফডি দিয়ে যখন আপনি মোটর চালু করবেন এটা কিন্তু কন্টিনিউয়াসলি শুরু থেকে একবারে যতক্ষণ মোটরটা চলে ততক্ষণ এটা অপারেশনে থাকে, এবং হারমোনিক্স প্রোটেকশন দরকার হয়। এটাতে ধরেন এই বিএফডি নিজে নিজে হারমোনিক্স প্রোটেকশনের জন্য কোনো রকম ব্যবস্থা নেয় না, এটার জন্য আলাদাভাবে একটা রিয়্যাক্টর লাগাইতে হয় হারমোনিক্স প্রোটেকশনের জন্য, এবং এটার প্রাইস অর্থাৎ মূল্যটা সফট স্টার্টারের তুলনায় একটু বেশি। তো এখন যদি আমরা সফট স্টার্টারের কথা চিন্তা করি, সফট স্টার্টার বিএফডির মতো এটাও এনার্জি সেভ করে, এটাও স্মুথলি রান করায়, এবং এটাও অটোমেটিক টর্ক কন্ট্রোল করতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মোটরে আপনি টর্কটাকে নিজের মতো কনফিগার করতে পারেন, এখানে লোড অনুযায়ী কিছু কিছু সফট স্টার্টারের অপশনগুলো থাকে, যেমন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওইটাতে অপশনগুলো আছে যে আপনার লোডটা কী লোড সেই লোডের উপরে ভিত্তি করে আপনি টর্কটা এখানে সেট করে দিতে পারেন। তো সেটার জন্য ওই সফট স্টার্টারের একটা চার্ট দেওয়া আছে, আমি ওইটা ওই পূর্বের ভিডিওটাতে দেখাইছি, আপনারা চাইলে সফট স্টার্টারের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো অটোমেটিক টর্কটা সে নিয়ে নেয় লোডটা বুঝাই দিলে, কিন্তু এখানে আপনি ইচ্ছামতো প্যারামিটার সেট করে এটা করতে পারেন। তারপরে ধরেন স্টার্টিং স্টপ কন্ট্রোল করতে পারেন এটার মতোই, এবং র্যাম্প আপ র্যাম্প ডাউন, এটা কিছু কিছু সফট স্টার্টারে এই ফিচারটা নাই, কিন্তু আমি যে সফট স্টার্টারটা আপনাকে ভিডিও দেখেছি ওইটাতে র্যাম্প আপ র্যাম্প ডাউন র্যাম্প আপ এই সিস্টেমটা আছে, মানে অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিক্সিলারেশন টাইমটা আপনি কন্ট্রোল করতে পারেন। তো এটা সিমিলার ধরা যায়, এটা তো আছে, এটা তো আছে, আবার কিছু কিছু সফট স্টার্টারে এগুলো অপশন থাকে না। তো যাই হোক, তারপরে প্রোটেকশন, হ্যাঁ এটা তো শর্ট সার্কিট, ওভার কারেন্ট, আর্থ ফল্ট, এই ধরনের প্রোটেকশন এটার মতোই পাওয়া যায়। এবং এখানে পার্থক্যগুলো আমরা দেখেন বোল্ড করে দেখাচ্ছি, আমি দুটার ফিচারগুলো এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো দেখালাম, এবং দুটার মধ্যে পার্থক্যগুলো আমি একসাথে দেখিয়ে যাচ্ছি যাতে ভিডিওটা মানে সহজ হয়। তো দেখেন মোটর স্পিড কন্ট্রোল, এটাতে মোটর স্পিড কন্ট্রোল করা যায় না, তারপরে এটার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায়, এটার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায় না, এবং এটাতে এক্সট্রা অনেক ফিচার আছে যেটা আগেও আলোচনা করেছি, এটাতে তেমন বেশি ফিচার নাই, এটা একটু সিম্পল এটার তুলনায়, ঠিক আছে।
তো আমি যে সফটওয়্যার স্টার্টারটা নিয়ে ভিডিওটা বানিয়েছি এটা অনেক অ্যাডভান্স লেভেলের, ওইটাতে কিছু ফিচার যদিও বেশি আছে তারপরও ভিএফডির মতো নয়। আচ্ছা, তারপরে এটাতে এটা কন্টিনিউয়াস অপারেশনে থাকে, কিন্তু এটা সবসময় কিন্তু অপারেশনে থাকে না। এটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, যখন মোটরটাকে 100% লোডে নিয়ে যায় তখন সে ওই এসসিআর সার্কিটটাকে একটা কন্ডাক্টরের মাধ্যমে বাইপাস করে দিয়ে সেটাকে সে রিলিজ করে দেয়। এবং রিয়েক্টরের সফটওয়্যার স্টার্টারের একটা সুবিধা আছে, এটা হারমোনিক্স প্রোটেকশনের জন্য অপশন ওখানে থাকে, এটাতে আপনার হারমোনিক্স প্রোটেকশনের জন্য আলাদাভাবে রিয়েক্টর প্রয়োজন হয় না। এবং এটার প্রাইস তুলনামূলকভাবে ভিএফডির চাইতে একটু কম। তো আশা করি এখানে আপনি ভিএফডি অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা অসুবিধা, সফটওয়্যার স্টার্টারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসগুলো বুঝতে পারছেন এবং দুটার মধ্যে পার্থক্যগুলো বুঝতে পারছেন। তারপরেও আমার আমি যেহেতু পুরোটা ভিডিও একসাথে বলছি এবং একবার এক মানে কথাগুলো সব একসাথে বলছি, তো আমার কথায় যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা এমন মনে হয় যে হ্যাঁ আমি বলছি ঠিকই কিন্তু আপনি বুঝতে পারতেছেন না বা আমি বলতেই ভুল করে ফেলছি, তাহলে আপনারা আমাকে কমেন্টস করে এই বিষয়গুলো জানাতে পারেন। আমি ইনশাল্লাহ যদি অন্য কোনো কোয়ারিও থাকে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি আমার ফোন নাম্বারও থাকে, আপনারা চাইলে ফোনও করতে পারেন, তবে অযথা ফোন না করে কমেন্টস করে জানালেই বেটার হয়। তো যাই হোক, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলোর জন্য বলতে হবে না, আর যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ। Yeah.